গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রান্নাঘরে শুধু মাছ মাছ আর মাছ। দেখো, ছেলে খেতে চেয়েছে বাটা মাছ, তো এই যে বড় বড় অনেকগুলো বাটা মাছ কিনেছি, আর তার সঙ্গে এখানে কাটা বড় মাছও আছে, আর এর সঙ্গে আছে আরও ছোট ছোট মাছ। তো আমি প্রথমে বাটা মাছগুলো লবণ হলুদ দিয়ে খুব লাল লাল করে ভেজে তুলে নিলাম, এগুলোকে ভাজা খাবো। আর এখানে কাটা মাছগুলো আলু দিয়ে একটু মশলা দিয়ে ঝোল বানাবো। তো বড় মাছটাকেও ভেজে নিচ্ছি, আর বাটা মাছটা আগে ভাজা হয়ে গেছে। আর ছোট মাছগুলো দিয়ে করবো ভাজছি, একটু ঝাল চাচ্ছি। তার মধ্যে পটল, আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা সর্ষে বাটা দিয়ে ছোট মাছগুলোকে একটু ঝাল চচ্চড়ি করে নেব। শুধুই রান্নাঘরে আজকে মাছ আর মাছ। তো এই দিয়ে আজকে দুপুরটা খাওয়া হবে। তো ওই মাছের ওই রেসিপিগুলো বানিয়ে নেওয়ার পরে কড়াইয়েতে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে একে একে সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। এইবার এগুলোকে আমি খুব লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে হলুদ, লবণ, টমেটো, সর্ষে বাটা দিয়ে খুব ভালোভাবে কষে এর মধ্যে জল দিয়ে দিলাম। আর জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে ছোট মাছগুলো দিয়ে দিলাম। এটাকে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তো দুপুরে এই দিয়ে খাবারটা খাওয়া হলো। খাবার খেয়ে নেওয়ার পরে ভাজি এবার কাজটা কমপ্লিট করে বসতে হবে, একটু রেস্ট নিতে হবে। খুব গরম লেগে গেছে আর সকাল থেকে একভাবে কাজ করে যেন শরীরটাকে আমার টায়ার্ড লাগছে। আর কি বলতো, খিদে পেয়েছিল সেই কারণে আর ঘরটা পরিষ্কার না করে খাবারটা তিনজনে মিলে খেয়ে নিয়েছি। এখনকার পালা হলো রান্নাঘরটা একদম পরিষ্কার চকচকে করে ফেলতে হবে। খুবই নোংরা হয়ে আছে, কেননা সকালের থেকে রান্নাঘরে ঢুকেছি, তারপরে আর কাজেই হাত দেওয়া হয়নি। একটার পর একটা রান্না, সেই রান্নার বাসন একদম জমে যেন পাহাড় হয়ে গেছে। তো ওগুলোকে ভাবলাম নিচে নামিয়ে রাখি, আগে উপরটা ক্লিন করে নিই, তারপরে ওইগুলোতে হাত দেওয়া যাবে। তাই রান্নাঘরের ওয়ালগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার আমি বাসনগুলোকে পরিষ্কার করে নেব, তারপরে যদি সময় পাই একটু রেস্ট করা যাবে। তো এখানে আমি বাসনগুলোকে খুব সুন্দরভাবে মেজে পরিষ্কার করে নিচ্ছি। যত তাড়াতাড়ি কাজ সেরে উঠবো ততই একটু বেশি টাইম রেস্ট নিতে পারবো, কিন্তু একদমই সেই সময়টা এখন আর হয়ে ওঠে না, কেননা বেলা একদমই ছোট হয়ে গেছে। এখানে আমি খুব তাড়াতাড়ি হাত চালাচ্ছি যাতে কাজটাকে খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো এখানে আমার বাসনগুলো পুরো ধোয়া হয়ে গেছে। এবার ঘরে চলে এলাম, মা দেখো একটু শুয়েছে আর আমি এখানে পাঁপড় খাচ্ছি। তো দিন শেষ হয়ে সন্ধ্যা হয়ে এলো। এখানে আমি আমার জন্মাষ্টমীর ভিডিওগুলো মাকে চালিয়ে দিয়েছি, মা শুনছে। মার আজকে চোখ অপারেশনে 3 ডেজ, তো মা দেখবে না, সেই কারণে এটা পরের দিন সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, আমি সকালবেলা একটু চা খাওয়ার পরে ভাবলাম মার চোখের জলটা বসিয়ে দিই, কারণ এটা ঠান্ডা হতে বেশ অনেকটা টাইম লেগে যায়। তাই আমি একটা বাটিতে প্রায় 1/2 লিটারের একটু বেশি জল বসিয়ে দিলাম। এখানে বসানোর পরে আমি তুলোগুলোকে গোল গোল বলের আকারে করে জলের মধ্যে আমি ছেড়ে দিলাম। এটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি আবার ঢাকনা দিয়ে বসিয়ে দেব। এটা প্রায় 1/2 ঘন্টা 1 ঘন্টা ফোটাতে হবে। তো এখানে জলটা হয়ে গেছে, আর হয়ে যাওয়ার খানিকক্ষণ পরে এটা ঠান্ডাও হয়ে এসেছে। তো আমি বাথরুমে গিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা পরিষ্কার করে 4-5 বার ধুয়ে আসলাম। মা উঠে ট্যাপটা বন্ধ করে বাথরুমের দরজাটা লাগিয়ে দিল, আর আমি এখানে হাতটাকে এদিক ওদিক করে হাতের আঙুলগুলোকে এইভাবে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিচ্ছি, কারণ হাতটাকে পুরো একদম শুকনো করে নিতে হবে চোখটা পরিষ্কার করার সময়। তো মাকে বললাম খুব হালকাভাবে জলের ঢাকনাটা খুলে দাও, তারপরে আমি তোমার চোখটা পরিষ্কার করে দিচ্ছি। তো জলটা এখানে একদমই ঠান্ডা হয়ে গেছে, তো মা ঢাকনাটা খুলে দিল। আমি এবার এই তুলোর বলগুলোকে চিপে চিপে যাতে এক ফোঁটাও জল না থাকে সেইভাবে চিপে নিলাম। এইবার মার চোখটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি, কারণ আজকে 3 দিন মার অপারেশনে চোখটাকে খুব ভালোভাবে এখন 10 দিন আমাকে পরিষ্কার করে দিতে হবে, না হলে এখন একটু ভয়ের কিছু হলে ইনফেকশন হয়ে যেতে পারে যদি আমি ঠিকঠাকভাবে না কেয়ার করি। তাই এখন বিশেষভাবে যত্ন নিতে হবে। এখন মার চোখটা ভীষণই লাল হয়ে আছে, আমি যেহেতু ফোনে ছটাটা চোখে পড়বে সেই কারণে আমি তোমাদেরকে দেখাতে পারছি না যে চোখটা কী অবস্থায় আছে। তবে চোখটাকে দেখে ভয় লাগছে, কারণ মাত্র 3 দিন হলো
অপারেশনের। তো আমি মার চোখটা খুব ভালোভাবে পরিষ্কার করে দিলাম। আর তোমাদের সকলের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, যাদের বাবা মা বর্তমানে এখনো বেঁচে আছেন তাদেরকে তোমরা বেঁচে থাকতে একটু সেবা যত্ন করো, তারা অন্তত দেখে যেতে যেন পারে যে হ্যাঁ আমার ছেলে মেয়েরাও আমাদের জন্য একটু কেয়ার করে, আমাদের খোঁজ খবর নেয়, ভালোবাসে, একটু যত্ন করে। সেটা পরে না করলেও চলে, এখন যেহেতু প্রেজেন্ট আছে পারলে এখনই করো, সেটা পরে নয়। তো আমার বাবা হঠাৎই মারা যান, আমি বাবার কোনো রকম যত্ন সেবা কিছুই করতে পারিনি। আমি যতটা পারি মার সেবা যত্ন করি, বাবা মায়ের ঋণ তো কখনো কোনো দিন শোধ করা যায় না, যদি একটু সেবা যত্ন করে তাদের আশীর্বাদ নিতে পারি। চোখটা পরিষ্কার করে দেওয়ার পরে আমি মার চোখে ওষুধ দিয়ে দিলাম, আর ভাবলাম যে মাকে তো এক্ষুনি স্নান করাবো, তো মার পরনে যে কাপড়টা ছিল সেই কাপড়টাকে আমি সার্ফ দিয়ে একটু ডুবিয়ে দিলাম, এবার মাকে আমি স্নান করিয়ে দেব। তাই মাকে বললাম তুমি এখানে বসো, আমি তোমার মাথায় একটু তেল মালিশ করে দিই, আর এখন চোখটাকে ভীষণই সাবধানে রাখতে হবে, কারণ বাইরে ধুলোবালি হাওয়া আবার কিছু যাতে খোঁচা না লেগে যায় সেই কারণেই এখন 10 দিন কালো চশমাটা অল টাইম পরে থাকতে হবে। তাই মার চোখে এখন আছে কালো চশমাটা, যখন মাথায় জল ঢালবো তখন চশমাটাকে খুলে রেখে দেব। তাই আমি হাতে একটু তেল নিয়ে মার মাথায় খুব ভালোভাবে মাসাজ করে দিচ্ছি, যাতে একটু শরীরটা ঠিকঠাক লাগে, একটু মাথায় জল দিলে শরীরটা একটু ঠান্ডা লাগে। তাই মার মাথায় আমি খুব ভালোভাবে তেল দিয়ে দিলাম। এবার চশমাটা খুলে মার ও চোখ দুটোকে একটা টাওয়াল দিয়ে ধরতে বলবো, তারপরে আমি মাথার পিছন দিকটা জল দিয়ে মাকে আমি ভালোভাবে স্নান করিয়ে দেব। আমার যতটা মনে হয় মানুষ যতদিন নিজে সমস্ত কিছু করতে পারেন তখন মানুষ কখনোই কারোর কাছ থেকে হেল্প চায় না, কিন্তু মানুষের শরীরটা যখন খারাপ হয় তখন নিজে পারে না, তখনই পরের কাছ থেকে আশা করে। আমাদের মা যিনি আতুর ঘর থেকে আমাদের ঠিক এইভাবে মানুষ করেছেন, তো আমরা তাদের সন্তান হয়ে তারা কেন পারি না তাদের একটু সেবা যত্ন করতে? ওনারা তো সবসময় আমাদের কাছ থেকে চান না। তাই প্রত্যেকটা দর্শককে আমার একান্তই অনুরোধ, আপনারা আপনাদের বাবা মাকে যতটা পারবেন একটু দেখাশোনা করে রাখবেন, একটু যত্নে রাখবেন, একটু পারলে সেবা করবেন। তারা আমাদের কাছ থেকে সেই রকমভাবে কোনো কিছুই চান না। আমরা যেটুকু পারি ওনারা যতদিন বেঁচে আছেন চাইলে আমরা এইটুকু তাদের সব কিছু করে দিয়ে তাদের মনটাকে আমরা ভালো রাখতে পারি। তাদেরকে ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। আমরা যদি এইটুকু করে দিতে পারি তাহলে ওনা যেন পৃথিবীর পুরো সুখটাই পেয়ে যান। তো এখানে মাকে আমার স্নান করানো হয়ে গেছে, আমি এবার মাথাটাকে খুব ভালোভাবে মুছে দিচ্ছি। আর এখানে যেহেতু খুব রোদ্রের তাত আসছিল তাই এখান থেকে খুব ভালোভাবে আমাদের বোঝা যাচ্ছে না। আগেই বললাম আজকে মার চোখ অপারেশনের তৃতীয় দিন, তো মাকে এখন দিন দশে খুবই যত্নে রাখতে হবে। আর কালকে মানে গতকালকে মাকে আবার চেক আপ করিয়ে নিয়ে এসেছি, আবার 10 দিনের দিন আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন দেখা করতে, মানে চেক করতে যেতে হবে। মার চোখটা তখন দেখে পুরোপুরি কেমন আছে বলে দেবেন ডক্টরবাবু, আর চোখের পাওয়ারটা চেঞ্জ করে দেবেন। তো এখন আর যেতে হবে না, আবার ঠিক 10 দিনের মাথায় যেতে হবে। তো মাকে এখানে আমি খুব ভালোভাবে স্নান করিয়ে মাথাটা মুছিয়ে দিলাম, এবার জামা কাপড়টাকে পরিয়ে দেব। মার সমস্ত কাজকর্মগুলো করে দেওয়ার পরে আর আমার যে সমস্ত ছোটোখাটো কাজ আছে এদিক ওদিক সেগুলোকে গুছিয়ে করে আমাকে স্নান করতে হবে, আর স্নান করার পরে পুজো টুজো করে নিচে নেমে রান্নাঘরে ঢুকতে হবে খাবার জন্য। ও সরি, খাবার জন্য নয়, রান্না করার জন্য। আগে তো রান্নাটাকে রেডি করতে হবে, তারপরে তো খাবার দাবার। তো মা এখানে নিজেই কাপড়টা পরে নিচ্ছে, কাপড় পরা হয়ে গেছে। তো মাকে বললাম তুমি ঘুরে দাঁড়াও, আমি চুলটা খুলে দিই, তোমার চুলটাকে আমি আঁচড়িয়ে দিই, কারণ মা এখন নিজের হাতে এই সমস্ত কাজগুলোকে করবেন না।
চোখে টান লাগবে, সেই কারণে মাথা আঁচড়ানো, জল টল তোলা, ভারী জিনিস তোলা, এগুলো সব কিছুই ডক্টরবাবুর নিষেধ আছে। তাই এগুলো মা নিজে এখন কিছুদিন করবে না, কারণ এইগুলো মেনে চলতে হবে, নালে চোখের ভীষণ ক্ষতি হয়ে যাবে। তো আমি এখানে মার মাথাটাকে মানে চুলটাকে খুব সুন্দরভাবে আঁচড়িয়ে দিচ্ছি। এবার আমাকে যেতে হবে স্নানে। মার চুলটা আঁচড়াতে আঁচড়াতে মাকে আমি এই কথাটাই বলছি যে তোমার চুলটা ভীষণই বড় হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা ভাদ্র মাস চলছে, মা ভাদ্র মাসে চুল কাটবে না, যদিও কোনো নিষেধ নেই, তাও ভাদ্র মাসে অনেক মানুষ চুল কাটে না, মাও কাটবে না সেই কারণে, নাহলে মার চুলটা একটু আগাটা ছেঁটে দেওয়া হতো। কিন্তু কিছু করার নেই, যারা সমস্ত কিছু মানে তারা তো মানবেই, কেটে দেওয়া যাবে না। আর চুলটা দেখো না, একদম ঘোড়ার লেজকেও হাড় মানাবে, একদম টিকটিকির লেজের মতো সরু হয়ে গেছে। তো মাকে বললাম, মা বলল হ্যাঁ চুলটা কাটা যেত, কিন্তু এই মুহূর্তে আর কাটা হবে না। তাই মাকে এখানে মাথাটা আঁচড়িয়ে আমি এবার যাব স্নানে। মাকে কাজ সারিয়ে দিয়ে আমি মাকে ঘুরে দাঁড়িয়ে বললাম, তোমার হেমামালিনীর মতো মুখটা একটু দেখাও দেখি। মা তার জন্য ভীষণ হেসে ফেলেছে। এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যাবেলায় ভাবলাম আজকে স্পেশাল কিছু খেতে হবে। তো ঘরে ছিল চাউমিন, ছেলেও খেতে চেয়েছে চাউমিন অনেকদিন থেকে, কিন্তু করে দেওয়ার সময় হয়নি। তাই গরম জলের মধ্যে দু ফোঁটা আমি তেল ফেলে দিলাম, আর এর মধ্যে চাউমিনগুলোকে দিয়ে আমি একটু 80% মতো ফুটিয়ে সেদ্ধ করে নিলাম। আর তার পাশে ওখানে কাটা আছে পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর আদা কুচো, তো এইগুলো সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিলাম। আর কি বলতো, দেখবে চাউমিনের মধ্যে একটু ম্যাগি মশলা, সয়া সস দিলে বেশ সুন্দর লাগে খেতে। তাই আমি এই সমস্ত পেঁয়াজ টেয়াজগুলো ভাজার পরে ওর মধ্যে একটু সয়া সস আর একটু ম্যাগি দিয়ে দিলাম, ম্যাগি নয় ম্যাগির মশলাটা দিয়ে দিলাম। আর তার মধ্যে সমস্ত চাউমিনটা ঢেলে আমি তল ওপর করে নেড়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ খুব ভালোভাবে মাখাতে হবে। আর এই চাউমিনটা খেতে আজকে দারুণ হয়েছিল। সন্ধ্যাবেলাটা চাউমিন খেয়ে কাটলো, জানি না রাতে আর কিছু লাগবে কিনা। তো আমি যতটা পারছি মার সেবা শুশ্রূষা করছি, যতটা তাড়াতাড়ি মাকে সুস্থ করে তোলা যায়। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে পারো। আর তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ আর ভালো থেকো, আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো তোমরা আমাকে বলো যে চাউমিনটাকে দেখে কেমন মনে হচ্ছে, ভালো হবে অবশ্যই জানিও। টাটা।